থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকন্যার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় পেলেন প্রতিবন্ধী শংসাপত্র। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত নয়াগ্রামে তার বাড়ি। 8.5 বছরের শিশুকন্যা স্কুলে দেরি করে যেতেই সন্দেহ হয় শিক্ষকের। কেন দেরি করে স্কুলে পাঠিয়েছেন শিশুকন্যার মায়ের কাছে জানতে চান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তখন শিশুকন্যার মা নাখাত বিবি বলেন মেয়েকে রক্ত দিতে নিয়ে গিয়েছিলেন, কয়েক মাস অন্তর ওকে রক্ত দিতে হয়, ও থ্যালাসেমিয়া আক্রান্ত। ছাত্রীর এহেন সমস্যার কথা জানতে পেরে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যোগাযোগ করেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারা লিগাল ভলেন্টিয়ার মোহিত কুমার বেজের সঙ্গে। তারপর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তার মা হাসপাতালে আসেন। সেখানে প্যারা লিগাল ভলেন্টিয়ার মোহিত কুমার বেজ প্রতিবন্ধী শংসাপত্র তৈরির জন্য শিশুকন্যার পরিবারকে সহায়তা করেন। মঙ্গলবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 8.5 বছরের শিশুকন্যার প্রতিবন্ধী শংসাপত্র তুলে দেওয়া হয়। প্যারা লিগাল ভলেন্টিয়ার মোহিত কুমার বেজ কি বললেন এবং শিশুকন্যার পরিবার তারাই বা কি বললেন শুনুন। কবে এখানে এসেছিলেন? দু মাস আগে। আজকে কি হাতে সার্টিফিকেট পেলেন? আজকে পেলাম। যার সার্টিফিকেট সে কে হয় আপনার? যার সার্টিফিকেট হলো আমার বেটি। কি নাম তার? চাঁদ খাতুন। বয়স কত? 8.5 বছর। কোন ক্লাসে পড়ে এখন? 3 ক্লাস। কোন স্কুল? প্রাইমারি স্কুল মিনপুর নয়াগ্রাম। আপনার বাড়ি? নয়াগ্রাম। আপনার নাম? নিখাত বিবি। আপনি কে হন? আমার মা। আজ থেকে দু মাস আগে ওই বিনপুর নয়াগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই রঞ্জনবাবু আমাদের চাহাতকে আমাদের DLS এতে পাঠান এবং DLS এর থেকে আমরা সমস্ত রকম সহায়তা ওনাকে করি এবং প্রায় মাস দুয়েকের প্রচেষ্টাতে আজকে ওনার হাতে আমরা থ্যালাসেমিয়ার মানে এতদিন পর্যন্ত আমরা যে সার্টিফিকেটগুলো করেছি সেগুলো ছিল এমনি অস্থি সংক্রান্ত, কারো চক্ষু সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, কিন্তু থ্যালাসেমিয়ার আজকে প্রথম সার্টিফিকেট আমরা চাহাতাকে তুলে দিলাম আজকে এবং আমাদের DLS-এ এই জন্য সর্বতভাবে মানুষের পাশে থেকে এই যে কাজগুলো করছে আমরা চাই আরও অনেক মানুষ আমাদের কাছে আসুক, আমরা তাদেরকে সাহায্য করার জন্য সদাই প্রস্তুত। এর ফলে এই বাচ্চা মেয়েটির কী উপকৃত হবে? বাচ্চা মেয়েটির ধরুন সার্টিফিকেটটা যেমন তার পড়াশোনার ক্ষেত্রে যেমন সে এখন মাসিক 1000 টাকা করে ভাতাটা পাবে মানবিক, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং এতে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই ওর সুবিধা হবে। এরকম একটা বাচ্চা মেয়ে, খুবই দরিদ্র পরিবারের মেয়ে।